নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে বায়ুমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার এই টপিকটি থেকে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত অর্থাৎ ইন্ডিয়ান ওশান কারেন্টস এই টপিকটি নিয়ে আলোচনা করব। এরপরের ভিডিওগুলোতে বাকি দুইটা সমুদ্র স্রোত অর্থাৎ প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত, সাথে রয়েছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত, ওই দুইটা সমুদ্র স্রোত সম্পর্কে এরপরের ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব সমুদ্র স্রোত কি। সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, এই প্রবাহকে সমুদ্র স্রোত বলা হয়। সাধারণত সমুদ্র স্রোত একমুখী হয়, বায়ু প্রবাহের তারুণায় সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, তাই এর গতিবেগ খুবই কম, ঘন্টায় মাত্র 5 থেকে 10 কিলোমিটার হয়। সমুদ্রের জলরাশি যখন সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলে, আর যখন সমুদ্রের 400 মিটার গভীর অংশের মধ্য দিয়ে চলাচল করে তখন তাকে অন্তঃস্রোত বলে। মোট সমুদ্রজলের মাত্র 10% পৃষ্ঠ সমুদ্রস্রোত রূপে এবং 90% অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। সমুদ্রস্রোত যে দিকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বা যে দেশের পাশ দিয়ে চলে যায় তার নাম অনুসারে সমুদ্রস্রোতের নামকরণ করা হয়। এখন আমরা জেনে নেব সমুদ্রস্রোতের সৃষ্টির কারণগুলো সম্পর্কে। সমুদ্রস্রোত বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে। এই কারণগুলো হলো পৃথিবীর আবর্তন গতির জন্য, নিয়ত বায়ুপ্রবাহের জন্য, সমুদ্রজলের উষ্ণতার জন্য, সমুদ্রজলের লবণত্ব ও ঘনত্বের তারতম্যের জন্য, বরফের গলন, উপকূলের আকৃতি, ঋতু পরিবর্তন, বাষ্পীভবন, বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, এইসব বিভিন্ন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। ডিটেলসে এখানে বলা আছে, আপনারা ভিডিওটা পজ করে এগুলো দেখে নিতে পারেন। এখন আলোচনা করব মহাসাগরীয় স্রোতের প্রকারভেদ সম্পর্কে। দুটি প্রধান ধরনের সমুদ্র স্রোত রয়েছে, একটা হচ্ছে সার্ফেস স্রোত আর একটা হচ্ছে গভীর সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কত প্রকার ও কী কী এখন আমরা জেনে নেব। উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত আর একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এখন আমরা জেনে নেব উষ্ণ স্রোত কাকে বলে। উষ্ণমণ্ডলের মহাসাগরগুলির অন্তর্গত উষ্ণ ও হালকা জল পৃষ্ঠপ্রবাহরূপে সমুদ্রপৃষ্ঠের উপরের অংশ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় বলে একে উষ্ণস্রোত বলে। সমুদ্রের উপর অংশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উষ্ণস্রোতের আরেক নাম হলো পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বা সার্ফেস কারেন্ট, উদাহরণ উপসাগরীয় স্রোত। এখন আমরা শীতল স্রোত কাকে বলে সেটা জেনে নেব। উষ্ণমণ্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে দাবিত হয় তখন সেই জলের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃপ্রবাহরূপে উষ্ণমণ্ডলের দিকে বয়ে যায়, একে বলা হয় শীতল স্রোত। সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় বলে শীতল স্রোতের আরেক নাম অন্তঃস্রোত, উদাহরণ ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে এক ধরনের শীতল স্রোত। এখন আমরা ভারত মহাসাগরের স্রোত সম্পর্কে জেনে নেব। ভারত মহাসাগর হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগর অধিকার করে আছে। ভারত মহাসাগরের উত্তরে এশিয়া মহাদেশ, পশ্চিমে আফ্রিকা মহাদেশ, পূর্বে ওশিয়ানিয়া মহাদেশ দিয়ে ঘেরা। ভারত মহাসাগরের উত্তর অংশ স্থলভাগ দিয়ে ঘেরা থাকায় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে সমুদ্র স্রোতের গতি অনেকটা পাল্টে যায়। গ্রীষ্মকালে এই অঞ্চলে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে ও শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এজন্য ভারত মহাসাগরের উত্তরাংশের স্রোত প্রধানত মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারত মহাসাগরের দক্ষিণাংশের স্রোতগুলি অনেকটা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতের মতো আবর্তন করে। ভারত মহাসাগরের উত্তর ও দক্ষিণ অংশের স্রোতসমূহের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। দক্ষিণ ভারত মহাসাগরের উন্মুক্ত বলে এর স্রোতসমূহের সঙ্গে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতের বেশ মিল দেখা যায়, কিন্তু উত্তর ভারত মহাসাগর স্থলভাগ দ্বারা বিস্তৃত বলে স্রোতসমূহের বৈশিষ্ট্য সম্পূর্ণ অন্য ধরনের হয়। এখানে আপনারা ভারত মহাসাগরের একটি ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিরক্ষরেখা, এর উত্তরে রয়েছে উত্তর ভারত মহাসাগর আর নিচে রয়েছে দক্ষিণ ভারত মহাসাগর। উত্তর ভারত মহাসাগরে রয়েছে মৌসুমি স্রোত, এর উপর দিকে রয়েছে ভারত, এশিয়া মহাদেশ, আরব,
আর নিচের দিকে রয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর সাথেই রয়েছে আফ্রিকা মহাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সাথে রয়েছে অস্ট্রেলীয় স্রোত। বাম দিকে রয়েছে মোজাম্বিক স্রোত, আগুলহা স্রোত, মাদাগাস্কার স্রোত প্রভৃতি। নেক্সট, ভারত মহাসাগরের স্রোতগুলির মধ্যে নিম্নলিখিতগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী প্রবাহ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহ, উত্তর নিরক্ষীয় স্রোত যেটা উষ্ণ স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত সেটাও উষ্ণ স্রোত, সোমালি স্রোত ঠান্ডা স্রোত, মোজাম্বিক স্রোত উষ্ণ, মাদাগাস্কার স্রোত উষ্ণ, আগুলহা স্রোত উষ্ণ স্রোত। আপনারা এই স্রোতগুলো কোন স্রোতটা উষ্ণ বা শীতল সেটাও আপনাদের জানতে হবে। এখন আমরা জেনে নেব নিরক্ষীয় স্রোত সম্পর্কে, যেটা একটি উষ্ণ স্রোত। নিরক্ষরেখার উভয় দিকে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত স্রোতকে উত্তর নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষরেখার দক্ষিণে প্রবাহিত স্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত সম্পর্কে এখন আমরা জেনে নেব। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত ভারত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নিরক্ষরেখার দক্ষিণে প্রবাহিত স্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলা হয়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত হল প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং ভারত মহাসাগরের সমুদ্র স্রোত, যা নিরক্ষরেখা এবং প্রায় 20 ডিগ্রি দক্ষিণের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে এটি বিষুবরেখা জুড়ে প্রায় 5 ডিগ্রি উত্তরে বিস্তৃত রয়েছে। এরপর জেনে নেব উত্তর নিরক্ষীয় স্রোত সম্পর্কে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত ভারত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত স্রোতকে উত্তর নিরক্ষীয় স্রোত বলা হয়। এখন আমরা ভারত মহাসাগরের দক্ষিণের স্রোতগুলি সম্পর্কে জেনে নেব। প্রথমে রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত, যেটা একটা শীতল স্রোত। শীতল কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধা পায় এবং অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হয়। এই স্রোত পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত নামে পরিচিত। পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এর একটি অংশ অস্ট্রেলিয়ার উত্তর দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশেছে। নেক্সট রয়েছে মোজাম্বিক স্রোত, সেটি একটি উষ্ণ স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কার দ্বীপের কাছে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিক দিয়ে যে শাখাটি প্রবাহিত হয়েছে তাকে মোজাম্বিক স্রোত বলে। নেক্সট রয়েছে মাদাগাস্কার স্রোত, যেটি একটি উষ্ণ স্রোত। মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিক দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে দ্বিতীয় শাখাটি প্রবাহিত হয়েছে তা মাদাগাস্কার স্রোত নামে পরিচিত। নেক্সট রয়েছে আগুলহা স্রোত, যেটিও একটি উষ্ণ স্রোত। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোত মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে মিলিত হয়ে আগুলহা স্রোত নামে দক্ষিণে প্রবাহিত হয় এবং অবশেষে শীতল কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়। এখন আমরা উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমে রয়েছে সোমালি স্রোত, যেটি একটি উষ্ণ স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব হতে পশ্চিমে প্রবাহিত হয়ে আফ্রিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তর পূর্ব দিকে বেঁকে যায়। এই সময় উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলি মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে সোমালি দ্বীপপুঞ্জের নিকট সোমালি স্রোতরূপে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। নেক্সট রয়েছে মৌসুমী স্রোত। উত্তর ভারত মহাসাগর উত্তরে এশিয়া মহাদেশের দ্বারা আবদ্ধ বলে এবং গ্রীষ্মকালে ও শীতকালে পরস্পরের বিপরীত দিকে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এই অংশের সমুদ্র স্রোতগুলিও ঋতুভেদে দিক পরিবর্তন করে থাকে। মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত এই স্রোতকে মৌসুমী স্রোত বলে। এর মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত, আর রয়েছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্য দিয়ে সুমাত্রা পর্যন্ত প্রবাহিত হয়। এর কিছু অংশ প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। নেক্সট রয়েছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত, যেটি একটি উষ্ণ স্রোত। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে প্রবাহিত বিপরীত স্রোতকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী স্রোত। লাস্ট রয়েছে নিরক্ষীয় বিপরীত স্রোত বা প্রতিস্রোত, যেটি একটি উষ্ণ স্রোত।
উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অঞ্চল দিয়ে একটি অপেক্ষাকৃত উষ্ণ ও ক্ষীণ স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়, যা নিরক্ষীয় বিপরীত স্রোত বা প্রতিস্রোত নামে পরিচিত। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে, যাতে অন্যদেরও হেল্প হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।